जिनारा नबी प्रेमिक হয়েছেন নবীদের শানে জিনারা নাত লিখেছে তিনাদের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে তিনাদের মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে পৃথিবীর মানুষেরা যতই বদনাম করার জন্য তিনাদের পেছনে লাগুক না কেন কিয়ামত পর্যন্ত তিনাদের মান একটু কমাতে পারবে না নবীর প্রেমিক জিনার না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর যখন কলমা আপনার পড়ে নিলে কলমা পড়ে নেওয়ার পরে ওই আমার বেলা ঘরে চুপি চুপি আমার নবীর আল্লাহর জিকির আজগার করে যখন খবর পাইয়া গেল যে বেলাল নাকি কালেমা পড়েছে ওই বেলালকে আপনার মরুভূমিতে লইয়া আসিয়া গরম মরুভূমিতে যেন আপনার খালি গায়ে আপনার ফুটবলের মতো এই পার থেকে ওই পারে যেন আপনার গড়াগড়ি দেওয়া করা বেরাদার আজকে যদি আমার ভারতবর্ষের মাটির প্রতি লক্ষ্য করেন যে একটা মাটিতে একটা মানুষকে যদি খালি গায়ে যদি গোড় পাড়ানো হয় তবে কিন্তু কিছুই হবে না আমাদের এই ভারতবর্ষের তাপমাত্রা যেমন আপনার যদি আপনার 42 বা 41 যদি হয়ে যায় আমরা গরমে থাকতে পারি না কিন্তু আরববাসীদের মধ্যে সর্বদা 48 বা 50 তাপমাত্রা সর্বদা থাকে তাহলে ওই গরম মরুভূমির বালিগুলো কত উত্তপ্ত কত গরম থাকবে ওই মরুভূমির মধ্যে বেলালকে আপনার এই পাশ থেকে ওই পাশ আপনার গোলামেরা বেলালকে কিন্তু এই কাফেরেরা আপনার গড়াগড়ি দেওয়ায় ওই গরম মরুভূমির বালিতে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যেন আপনার ফোসা লেগে গিয়েছে ওই ফোসা পড়ে গিয়েছে ওই ফোসাতে যেন আপনার লবণ আর আপনার লেবু ছিটিয়ে দেয় চিবে দেয় আহারে কত যন্ত্রণা কত বেদনা আজকে আমাদের এই রকম যন্ত্রণা বেদনা সহ্য করতে হয় না তবু নবীর প্রতি প্রেম মোদের না ও বেরাদার আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্টে যেন আপনার জর্জরিত হইয়া গেছে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ গো তুমি আমাকে এত ক্ষমতা এত পাওয়ার দাও এই কাফেরের দলেরা আমাকে আমার প্রতি যতই অত্যাচার করুক না কেন আমার প্রতি যতই অন্যায় ভাবে অত্যাচার করুক না কেন আমি সমস্ত অত্যাচার যেন আমি সহ্য করতে পারি আল্লাহ তুমি সেই তৌফিক ইনায়াত করো আল্লাহ তুমি সেই ক্ষমতা আমাকে তুমি দান করো ওগো আল্লাহ এই যন্ত্রণায় ভুগতে ভুগতে যেন আমার মওতটা হয়ে যায় আর মওতের সময় যেন আমার নবীর কালেমা খানি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলেন নেকি হবে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা তাই তো রসুল আমি তোমার দিবানা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিবানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিবানা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলে আল্লাহ আমার মওত সময় জানো, আমি নবীর কালেমা গানি পড়ে যেন মওত বরণ করতে পারি। ও গো আল্লাহ এই জুলুম সহ্য করার ক্ষমতা তুমি আমাকে দিয়ে দাও। বেলালের প্রতি অন্যায় ভাব অত্যাচার হয়, ওই পথ দিয়ে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনু আপনার হাইটা যায়, যখন দেখে একজন একজনের প্রতি অত্যাচার হচ্ছে, আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালের অত্যাচার সহ্য করতে না পারিয়া তার মালিককে বলল, শোনো গো এই লোকটার প্রতি এইভাবে অত্যাচার হয় কেন, এর প্রতি এত অন্যায় ভাবে অত্যাচার হয় কেন? বলে আবু বকর, শোনো গো এর নাম হলো বেলাল, এ তোমার নবীর কালেমা খানি পড়েছে, আজকে এই বেলাল কালেমা যদি না ছাড়ে তার অত্যাচার বন্ধ হবে না, তার প্রতি অত্যাচার বন্ধ হবে না। বেলাল বলে, শোনো প্রয়োজনে যদি আমার জান চলে যায় প্রাণ চলে যায় তবু আমি আমার নবীর কালেমা ছাড়ব না। বেলালের মালিক বলল, ও বেলাল শোনো গো, আমি তোমাকে গোলাম বানিয়েছি, আজকে কথা দিলাম কথা দিলাম, আজকে তুমি যদি তোমার নবীর কালেমাটা ছেড়ে দাও আমি তোমাকে নারী দেব, বাড়ি দেব, গাড়ি দেব, অট্টলিকা দিব, ধন সম্পদ দিব, যা চাইবা তাই দিব, তুমি শুধু নবীর কালেমাটা ছেড়ে দাও। বেলাল বলেছিল, না না না, আমার নারী চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমার ধন চাই না, ধন সম্পদ চাই না, আমার টাকা চাই না রে, আমার পয়সা চাই না, চাই শুধু আমার নবীকে, আমার তোমার সম্পদের দরকার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও শোনো আজকে এই বেলালের জন্য কি করলে বেলালের অত্যাচার বন্ধ হবে? বেলালের মালিক বলল, শোনো গো আজকে একে যদি তুমি কিনে নিতে পারো এর এর আজাবকে, এর আমি অত্যাচারকে বন্ধ করে দিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পয়সার বিনিময়ে বেলালকে কিনে নিলেন। কিনে নেওয়ার পরে আমার নবীজির কাছে নিয়ে গিয়ে হাজির করলে, নবীর কাছে হাজির যখন হইলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার জড়ায়া ধরলে, যেমনে জড়ায়া ধরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলে, আমার নবী বলে, বেলাল কেঁদো না আর কাঁদিও না, তুমি যখন আমার কাছে তুমি চলে এসেছ, আমি নবী তোমার মান ও সম্মানকে বাড়াইয়া দিব, আমি নবী তোমার ইজ্জত বাড়াইয়া দিব, আমি নবীজি তোমার কোনো আর কষ্ট হইতে দিব না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে, হুজুর গো আমি এই জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদছি, আমি বেলাল ছোট থেকে কুৎসিত, দেখতে বড় কালো, কষায় আমার ঘা চোখে পৃষ্টি, আমার মাথায় চুল না, আমি দেখতে এত কালো যে মানুষ বুকে জড়ায়া নেওয়া তো দূরের কথা, আমার সাথে গল্প পর্যন্ত করতো না। আজকে নবীজি আপনি যখন আমাকে বুকে জড়ায়া ধরে নিয়েছে, আমি বেলা আমি এত আনন্দ সহ্য করতে না পারি, আমি অঝর নয়নে কাঁদতে আরম্ভ করেছি। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদি যা, আর দেখে আপনার মজে যা ভাগবতী হয় খাদি যা, সোপে দিল নবী আজীবন আর যবন। আল্লাহর নবী নূরের
আমাদের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহ হুম্মা সাল্লাল্লাহ। মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা। আমার নবীজি বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর মুমিন বান্দা হয়ে যায় তাদের এই পৃথিবী পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেলাল, আজকে থেকে তুমি এই মসজিদে থাকবে, আজকে থেকে এই মসজিদ তুমি দেখাশোনা করবে, আর আজকে থেকে আমি নবীজি তোমাকে মসজিদ বানিয়ে দিলাম, আজকে থেকে প্রতিনিয়ত প্রতিদিন তুমি এই মসজিদে পাঁচ ওয়াক্তের আজান দিবা। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কথা মোতাবেক কিন্তু সেই কাজই করতে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অন্যায়ভাবে অত্যাচার করেছিল, তখন ওই বেলালের জিহ্বা মুবারকে আপনার একটা শিক আপনার পুরায়া ওই জিহ্বার মধ্যে আঘাত করেছিল, যার জন্য ওই জিহ্বাটা আপনার ক্ষত হয়ে গিয়েছিল। ওই ক্ষত হওয়ার কারণে আজানের মধ্যে একটু শব্দে আপনার ব্যাঘাত ঘটত, যার জন্য ওই আরববাসীরা আপনার ওই ভুলটা ধরে নিত। একটু ব্যাঘাত ঘটার কারণে আরববাসীরা ভুল ধরে নিত। আপনি বলবেন আজানটা তো হয় আরবিতে, কিন্তু আরবের মানুষরা তো বেশিরভাগই তখন কাফের ছিল, ভুলটা কেমন করে ধরত? কারণ ওই আরবের মাতৃভাষায় হলো আরবি। সমালোচনা হচ্ছে যে দেখ নবী এমন একজনকে মহসিন রাখলো যে তার বাক্য আলাদা, এমন একটা ইয়ে বলছে যে তার মানে মতলব আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো নবীও যেমন তার মহসিনও তেমন। এই কথাটা শুনে কিন্তু হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার কিন্তু একটু আপনার রাগ হলো, কারণ ওনার জালালি মেজাজ ছিল, বুঝলেন না? তবে অন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে নয়, অন্যায়ের পক্ষে উনি যদি বলতেন এটাই হবে তো ওটাই করতেন। বেরাদার, আপনাদের এই এলাকাতে আমি শুনেছি যোগ্যতম আলেম আছে, আলেমদের কাছে শুনবেন, অক্ষর সম্পর্কে জানবেন, যোগ্যতম ইমাম আছেন, ইমামের কাছে যাবেন, ছোট হা কোনটা, বড় হা কোনটা, সা কোনটা, সিন কোনটা, কিভাবে উচ্চারণ করতে হবে ইনারা বলে দিবেন। একটু এদিক ওদিক হলে দেখবেন কোনো সময় কোনো জায়গাতে আপনার সাবিনা খতম হয়, বা দশজন বারো জন মিলে মুর্দার বাড়িতে, মৃত্যুর বাড়িতে খতম আমরা কোরআন তেলাওয়াত করি, জি করি না করি। তো এক একটা বুড়িয়া আছে বা এমন এক একটা লোক আছে দেখবেন এমন টান মারবে, রাব্বে সামায়াতে আল আরদে হানিফা, যে পড়ে না, যে পড়ে, তো ও নিজে মনে করে যে আমার যা সুর আমি ইমাম সাহেবকে ফেল করে দিব। অনেক জায়গায় আছে ইমাম কেমন করার সে পড়ে রে, ওর চাইতে আমি মনে ভালো পড়িয়ে দেবো। তুমি একদিন কেরাতে বসো যে তাজবিদ সম্পর্কে একবার তুমি জানতে যাও, তোমার ঘুম হারাম হয়ে যাবে। রাজমিস্ত্রি করছো ওটাই ভালো, সকাল পাঁচটা থেকে শুরু করে ছটায় শেষ, আর কোনো টেনশন নাই, পরের দিন আবার যাব। কিন্তু এ তাজবিদে এমনই টেনশন যে আপনার কিভাবে উচ্চারণ করতে হবে, এতে একটা ওয়ার্ড উচ্চারণ করতে সারা রাত কেটে যায়, পরের দিন আবার হুজুরের কাছে মার খেতে হয়েছে, জি হুজুর হয়েছে। আর আপনি আর ওই ইমামকে বলবেন যে আমি ছাড়িয়ে যাব, খবরদার না, গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। ইমাম ইমামের চাইতে ভালো পড়বো এইরকম কথা যেন বলিয়েন না। ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন,
আসার পরে নবীজিকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে ওই কাফেরের দলেরা, বেদিনের দলেরা আজকে বেলালকে নিয়ে আলোচনার সমালোচনা করতেছে। ওগো নবীজি, আপনি শুধুমাত্র একবার আমাকে আদেশ দিয়া দেন, অর্ডার দিয়া দেন, আজকে বেলালের সঙ্গে আপনারা তুলনা করে তাদের ধর থেকে মাথাটা আলাদা করে দিব। আমার নবীজি ডাক দিয়ে বলে, উমার, আজকে তোমাকে রাগান্বিত হইয়া তাদের ধর থেকে মাথাটা আলাদা করতে হবে না। আমি নবী, আজকে এশার নামাজের পরে মসজিদ পাল্টাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলাম কাউকে জোর করে কোনোদিন মুসলমান বানাইনি, কাউকে জোর করে কোনোদিন কালেমা পড়াননি, পড়িয়েছেন। যদি জোর করে পড়াতেন, আজকে ভারতবর্ষে একটাও হিন্দু জৈন খ্রিস্টান থাকতো না। শুধু ভারতবর্ষ নয়, আজকে সারা বিশ্বে কোনো অন্য ধর্মের মানুষ থাকতো না। আজও পর্যন্ত মুসলিমরা শান্ত, এই শান্ত না অশান্ত, শান্ত। আজকে ভারতবর্ষে দেখেন লকডাউনের সময় যে আমাদের একজন ডাক্তার, ওনার নাম যেন কি ছিল, কাফিল না কাফিল, ওই ডাক্তার অক্সিজেনের জন্য 70টা যখন শিশু মারা যায় তাকেই জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো জি। তারপরে মালদায় একজনকে মেরে দেওয়া হলো, হয়েছে না হয় নাই। তারপরে আপনার মালদার একজনকে বিদেশে আপনার হত্যা করে দেওয়া হলো। এই যে অন্যায় ভাবে অত্যাচার যে আমাদের প্রতি করে, আমার সঙ্গেই ঘটেছে। তারাপীঠ চিনেন? তারাপীঠ নাম শুনেছেন? আমি খামেরটা থেকে জালসা করে আপনার কুশমুর বলে একটা জায়গা আছে বীরভূম ডিস্ট্রিক্ট, আমি দেখছি বাড়ি আর কি করতে যাব, তারাপীঠ দিয়ে আমি কুশমুর চলে যাব। সকাল সকাল তারাপীঠ দিয়ে আসছি তো 6-7 জনা, বুঝলেন, এই গেরুয়া কালারের পোশাক পরে আমাকে ঘিরে নিয়ে হিন্দিতে গালিগালাজ করছে। আমি দেখছি এই সকালবেলা একদম ভর সকাল, কেউ নাই। আমার তখন ভাই 4 চাকা ছিল না, তখন 2 চাকা ছিল। তা আমি দেখছি এর অপোজিটে যদি একটু কথা বলতে যাই তাহলে আমার খবর আছে। অতএব চুপ থাকা ভালো, চুপ করে শুনে নিলাম। এই চুপ করে শুনে যে আমি পালিয়ে যাব বা চলে যাব, যাওয়ার রাস্তা নাই, গোল করে ঘিরে রেখেছে। কিছু মানুষ সকালবেলা কাজ করতে যায়, দেখবেন দেখবেন মোড়ে মোড়ে দেখবেন পাচা দাউলি কদম নিয়ে থাকে। কিছু মুসলমান ওখানে কাজে যাওয়ার জন্য বসে আছে, ওরা বুঝতে পেরেছে যে কোনো একটা গন্ডগোল হচ্ছে। ওখানে গিয়ে বলছে, ভাই কিছু হয়েছে নাকি? তা আমি বললাম যে না কিছু হয়নি। তাহলে এরা দাঁড়িয়ে, আমি বললাম এরা এমনি দাঁড়িয়ে আছে, হয়তো এরা হিন্দিতে কি বলছে আমি বুঝতেও পারছি না, কিন্তু হিন্দি তো সবই বুঝি। এবার ওদেরকে দেখে এরা রাস্তা ক্লিয়ার করে দিল, আমি চলে আসলাম। আমার সঙ্গে যে ইউটিউবার থাকে তে বলছে, হুজুর আপনি বললেন না কেন, আপনাকে এত গালিগালাজ করলো, আপনি বললেই তো তাহলে ওদেরকে সাইজ করে দিত। আমি বললাম না, আমি যদি বলতাম ওই জায়গায় যে আমাকে এইরকম হেনস্থা করেছে, তো ওরা কিন্তু সহ্য করতো না, ওদেরকে একবার মারতো, ওরা দুবার মারতো, বা ওরা দুবার মারলে ওরা একবার মারতো। এইভাবে ওখান থেকে একটা জাতির একটা দ্বন্দ্ব লেগে যেত, হিন্দু মুসলিম। আমি তো বেরিয়ে চলে আসলাম আমার মুর্শিদাবাদ বাড়ি, কিন্তু ওই জায়গাটা একটা দ্বন্দ্ব লেগে থেকে যাবে, কথা ঠিক না ভুল? দ্বন্দ্ব লেগে থেকে যাবে। অতএব বলা যা আমি বলিনি, এই কারণেই আমি চেয়েছি জায়গাটা শান্ত আছে, শান্তই থাক, এই জন্য আমি চলে আসলাম। তো এখান থেকে বোঝা যায় যে মুসলিমরা এখনো পর্যন্ত ভারতবর্ষে শান্ত আছে। যেই দিন ভারতবর্ষের মুসলমান যেই দিন আপনার বুঝে নিবে, জেনে নিবে, যেই দিন আপনার দ্বন্দ্বায়মান হয়ে যাবে, সেদিন কারো জোর আর টিকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো জোর আর টিকবে না। বাবাজি ভাইরা যেটা বলছিলাম, আমার হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমার তোমাকে রাগে রাগান্বিত হইতে হবে না, এশার নামাজের পরে মসজিদ পরিবর্তন করে দিব। রাত্রিবেলায় এশার নামাজ পড়লে, এশার নামাজ পড়ার পরে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও বেলাল তুমি একবার আমার কাছে আসো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বলে, হুজুর কি বলবেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বেলাল শোনো শোনো, আজকে এই আরববাসীরা তোমার নামে তোমার উচ্চারণ নিয়া কিছু কথাবার্তা বলছে, ওই জন্য তোমাকে আজানটা আর দিতে হবে না। ফজরের ওয়াক্ত থেকে আমার জামাতা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিবে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনি বলেছেন আমি আর আজান দেব না, কারণ আপনার অর্ডারটাই হলো আমার জন্য আদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে গেলেন, নিজের বাসভবনে গেলেন, যাওয়ার পরে রাত্রিবেলায় আরাম করতেছেন, বিশ্রাম নিচ্ছেন। এইদিকে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়েছেন হযরতে আবু বকর, হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার নামাজ পড়ার পরে তিনাদের একটা টার্গেট ছিল, আইডিয়া ছিল, এই সময়ে শুভেচ্ছা দেখ হবে, আজানের সময় হবে, আর আজান হলে আমি ফজরের নামাজ পড়তে যাব, ফজরের নামাজ পড়ে নিয়ে নিজের কাজে বেরিয়ে যাব। কিন্তু ওনারা তাহাজ্জুদের কিন্তু ওনারা আপনার নামাজ পড়ার পরে শুভে সাদেকের দিকে লক্ষ্য করে, কিন্তু সকাল হয় না। আমার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গেলেন, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, উমার এত রাত্রিতে আমার কাছে এসেছো, কারণটা কি? উমার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এতক্ষণ পর্যন্ত আমরা বসে আছি, তবুও কেন সকাল হয় না? নবী আমার বলে, শোনো গো, আল্লাহ যখন রাত্রি দিয়েছে সকালও হবে, অসুবিধা নাই, যাও যাও বাড়ির দিকে যাও, আরাম করো। ও বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানে, কিন্তু পৃথিবীর ইতিহাসে উঠানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, বোঝানোর জন্য এটা কিন্তু করতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার তো সবই জানেন, না জানা কিছু নাই, কিন্তু তবুও মানুষকে জানানোর জন্য, ইতিহাসে উঠানোর জন্য এগুলো করতে হয়েছে। এখন কিছু মানুষ আছে যারা বলে থাকে, নবী আমার মতো ছিল, আমারও দুইটা হাত আছে, নবীরও দুইটা হাত ছিল, আমার দুইটা পা আছে, নবীরও দুইটা পা ছিল, আমার দুইটা চোখ আছে, নবীরও দুইটা চোখ ছিল, আমার একটা মাথা আছে, নবীরও একটা মাথা ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলবেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। কি মনে হচ্ছে, যারা বলছেন নবী আমার মতো তাদেরকে কি পক্ষপাতী মনে করেন নাকি? তাহলে নাউজুবিল্লাহ বলতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে? এটা আওয়াজ দিয়ে বলবেন, শুধু বক্তাকে চিল্লিয়ে নিবেন আর আপনারা চুপ করে বসে থাকবেন, তাই হয় নাকি? জি। আর যদি নতুন জামাইয়ের মতো হন তো তাহলে কিছু বলার নাই। এক নতুন জামাই শ্বশুর বাড়ি গেছে বিয়ে করে, শুক্রবারের দিন জামাইকে বলছে যে মসজিদে যাও নামাজ পড়তে, তোমার শ্বশুর আবার সেক্রেটারি, না হলে দেশে মানুষ থাকবে না। একটা নতুন লুঙ্গি পিনে চলে গেছে মসজিদে, যাওয়ার পর বলছে হাই রে, নামাজ তো আমি পড়া জানি না, তো ইমামের পেছনেই দাঁড়াই, ইমাম যা করবে আমিও তাই করবো। এই ইমামের পিছনে দাঁড়িয়েছে, ইমাম যখন রুকু শেষ দিয়ে গেছে ও রুকু শেষ দিয়ে গেছে, পিছনের একজনের মাথায় বাইধে ওই জামাইয়ের নতুন লুঙ্গি উঠে গেছে, আর যেমনই উঠে গেছে ও মনে হয় চিন্তা করছে যে হাই রে, নামাজে ওনাই এটাও আছে। পরের রেখাতে যখন ইমাম সাহেব রুকু শেষ দিয়ে গেছে, এ জামাই ইচ্ছাকৃত ভাবে ওই ইমামের লুঙ্গিতে মাথা ঢুকাইয়া উঠিয়ে দিয়েছে। ইমাম সাহেব বলছে এই পাগলা কোথাকার, তো ও বলছে এই পাগলা কোথাকার, মানে ও ভাবছে এগুলোও নামাজে আছে। তো এইরকম যদি নতুন কেউ থাকেন তাহলে আমার কিছু বলার নাই। একবার জোরে বলে না নাউজুবিল্লাহ। অনেকে আছে বলে নবী আমার মতো ছিল, নবী যেটা করেছেন সেটা কি তুই পারবি? যে বলছে আমার মতো পারবে, নবী আমার জড় বস্তুকে এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে গেছে, নবী আমার চন্দ্রকে দুই টুকরো করেছে, জি করে নাই, নবী আমার পাথরকে কথা বলিয়েছে, তুমি কি পারবা? তোমার ক্ষমতা আছে, তুমি বলো যে নবীও যেমন আমিও তেমন, তোমার কি একটু লজ্জা লাগে না? এই জন্য কবি কবির ভাষায় বলছে, বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রতের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিছুদিন আগে, কিছুদিন আগে রাকেশ শর্মা, হাই হাই হাই, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে রাকেশ রোশন, তো কি ভাইরাল যে, হ্যাঁ প্রত্যেকটা মোবাইলে মোবাইলে, হ্যাঁ বুঝলেন। তো এর নাম ছিল কি, রাকেশ শর্মা, ইয়ে গেল চাঁদের দেশে। তো চাঁদের দেশে কতদিন ধরে গেছে ঠিক নাই, তাও কত কম্পিউটার ল্যাপটপ, তারপরে কত আপনার ইন্টারনেটের মাধ্যম, জি। আর আমার নবী যখন সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে খুদ দিদার করেছিলেন, তখন কোন রকেট প্লেন জাহাজ ছিল যে?
ছিল না। তো নবী তখনও বিজ্ঞান ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে বিজ্ঞানীরা রতের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বাকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে বলছে নবী আমার মতো, ওর থুপ যদি ঘামাচিতে লাগিয়ে দেওয়া হয় না, তো ওই ঘামাচির জায়গাটায় জীবাণুতে পৌঁছে গিয়ে ক্যান্সার হয়ে যাবে। আবার ওই বলছে যে নবী আমার মতো, নাউজুবিল্লাহ। নবী আমার জাবিরের বাড়িতে খাবারে থুতু মুবারক দিয়ে দিয়েছেন, তো বরকত হয়ে গেছে। জি, অন্ধ চোখে দেখতে পায় না, নবী থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন তো চোখের জ্যোতি বেড়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে লিয়ে যখন হিজরত করছেন মক্কা থেকে মদিনায়, তো একটা গুহাতে আপনার আসেন, সাপে দংশন করেছে। খুব অল্প সময় বলছি, কারণ বেলালের জীবনীটা চলছে, বুঝলেন। আমাকে বলে দিয়েছে যে বেলালের জীবনীটা করবেন, বুঝলেন। কমিটি বলেছে বেলালে, তাই আমি বেলালের জীবনী করছি। যাই হোক, তো সাপে দংশন করেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জর্জরিত সবুজ বর্ণ হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। নবী আমার আরাম করছেন, চট করে নবীর ঘুমটা ভেঙে গেল। নবীজি আমার বলছেন, আবু বকর তোমার চোখে পানি, তোমার শরীরের অবস্থা এইরকম? আবু বকর বলে, হুজুর সাপে দংশন করেছে, বিষে কাতর হয়ে গেছে, আর সহ্য করতে পারছি না। নবীজি আমার বললেন, কোন জায়গায়? বলে পায়ে। সঙ্গে সঙ্গে থুতুলিয়ে লাগিয়ে দিলেন, আর যেমনই লাগিয়ে দিলেন, আবু বকর বলছেন, খোদার কসম করে বলি, নবী যখনই থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে আমার বিষ পানি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বিজ্ঞান মতে ইনজেকশন দিয়ে বিষ পানি করা হয়। সাপে কামড়ালে আগে নিয়ে যাবেন কালিয়াচক হাসপাতালে, তো তাকে আগে প্রথমে 100টা ইনজেকশন দিবে, তারপরে ডাক্তারের রক্ত পরীক্ষা করে বলতে পারবে যে রোগীটা বাঁচবে না বাঁচবে না। জি, তাই কি না? আর নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, ভালো হয়ে গেছে। আর এই কোয়ালিফাইড পারসন লোক, শিক্ষিত লোক, এরা এখন বলছে নবীও যেমন ছিল আমরাও তেমন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছেন? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়ে ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে যখন মানুষ আসতো, তো নবী আমার কি দিত? ওমেসডি, প্যান্ডি, প্যারাসিটামল, এগুলো দিত নাকি? তখন ছিল কি দিত? নবী কোরআনের আয়াত লিখে দিতেন, তাবিজ বানিয়ে দিতেন, পানি ফুঁকে দিতেন, তারপরে কিছু গাছগাছড়া দিতেন। আর আজকে আমাদের বাচ্চাদের লইয়া যদি ইমাম সাহেবের কাছে যাই, তো কিছু মানুষ আছে বুঝলাম, মৌলী সাহেবের কাছে কেনে যাবি রে, ওদের কাজ হয়, এগুলো সব ফলস, মৌলবীদের টাকা রোজগার করা ধান্দা। কি বুঝলেন? নবী ফু দিয়েছেন, তাবিজ দিয়েছেন, নবীজি আমার গাছ গাছ ছেড়ে দিয়েছেন। তো আমরা যদি দিত, সেটা নবীর সুন্নাত পালন করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়েরা সন্তানদের নজর লাগা যদি হয় ইমামের কাছে যাবে, সন্তানদের পাতলা পায়খানা যদি হয়, ওষুধ খেয়ে ভালো হচ্ছে না, ইমামের কাছে যাবে, দেখবেন পানি পড়ে দিবে, ফু দিয়ে দিবে, আপনার বাচ্চার নজর লাগা বন্ধ হয়ে যাবে, পাতলা পায়খানা আর ভয় করা আর জ্বর কেটে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। বাচ্চাদের তিনটা টাইম বের করবেন না, এক হচ্ছে ফাস্ট সকাল, দ্বিতীয়ত হচ্ছে জাওয়াল ওয়াক দুপুরের টাইম, তৃতীয়ত হচ্ছে মাগরিবের আজানের সময়। এক কথায় যখন সূর্য অস্ত যাবে,
এই তিনটা সময়ে বাচ্চাদের বের করবেন না, ওই বাচ্চারা সুরক্ষিত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কই বলছেন, আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওজা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। ও বাবাজি ভাইরা আমার নয়ার নবী, মায়ার নবী বললে তোমার আমার আল্লাহ যখন রাত দিয়েছে দিনও দেবে, সকালও দিবে, যাও যাও বাড়ির দিকে যাও। এই দিকে তার কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বলে, হুজুর গো এখনো পর্যন্ত কেন সকাল হয় না, এখনো পর্যন্ত কেন শুভে সাদেক আসে না? নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর আল্লাহ যখন রাত্রি দিয়েছে দিনও দিবে, কোনো রকমের অসুবিধা নাই, যাও যাও বাড়ির দিকে যাও। এই দিকে একে একে করে সবাই যেন আসতে লেগেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আর দেরি করিও না, যাও 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 আমার নবীকে জানায় দাও, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সকাল করব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে হাজির হলে, নবীজিকে সালাম দিলে, নবী আমার সালামের উত্তরখানা দিলে। সালামের উত্তরখানা দেওয়ার পরে এবার বলে, এই সময় জিবরাইল তুমি হাজির হয়েছো, কারণটা কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বেলালকে আজান থেকে বিরত করেছেন, ওই বেলালকে আজান দেওয়ার জন্য আবার যতক্ষণ পর্যন্ত যুক্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সকাল করবে না। আমার দয়ার নবী বলতেছে, জিবরাইল রে বেলাল যত সুন্দর করে আজান দেয় তার চাইতে সুন্দর করে আজান আমার জামাই হযরত ওসমান গনি দেয়, কারণ ওসমান গনির সুর ভালো, ওসমান গনির আওয়াজ ভালো, ওসমান গনির উচ্চারণ ভালো, তবুও কেন ওসমান গনির আজান কেন হবে না? আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি আমার সঙ্গে একবার যাবেন? বলে, কোথায়? বলে, মসজিদে। হ্যাঁ যাবো, কেন যাবো না? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে লইয়া মসজিদের মধ্যে প্রবেশ করছে, যেমনই মসজিদের মধ্যে প্রবেশ করছে দেখছেন যেন আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে বসে বসে ডুকরে ডুকরে যেন কান্দে, এত কেঁদেছে মসজিদের মেঝে যেন আপনার ভিজায় ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বেলালকে গিয়া বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে বলে, বেলা তুমি এইভাবে কান্না করো, কারণটা কি? বেলাল বলে, হুজুর গো আমি কিন্তু আজান থেকে বিরত হয়েছি বলে কাঁদি না, আমাকে আজান তাওয়া থেকে বাদ দিয়েছেন বলে কাঁদি না। বলে, তুমি কাঁদো কেন? বলে, এই জন্য কাঁদি আমি আপনার মহব্বতে, আমি প্রতিনিয়ত প্রতিদিন পাঁচবার আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ বলে আমি আপনাকে আঙুল দিয়ে দেখায় দিতাম, আমি আপনাকে আঙুল দিয়ে দেখাতে পারবো না আর আপনার নাম কানা আমি উচ্চারণ করতে পারবো না, এই জন্য আমি বেলাল থাকতে পারি না, আমার চোখে যেন অটোমেটিক পানি চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, কিয়ামতের দিন সকল মানুষকে আপনার সকল মানুষ দাঁড়িয়ে থাকবে, কিন্তু কিছু কিছু মানুষের মাথাগুলো উঁচু হয়ে থাকবে, তাদের মাথাগুলোকে আমার আল্লাহ উঁচু বানিয়ে দিবে, ওই উঁচুওয়ালা মাথাগুলো হবে সেই কিয়ামতের দিন যাদের মাথা উঁচু হইয়া থাকবে, তারা ছিল জগতে মুয়াজ্জিন। মুয়াজ্জিন যারা জগতে আজান দিবে কিয়ামতের দিন তাদের মাথাটা আমার আল্লাহ উঁচু করে দিবে, তাদেরকে দেখলেই বোঝা যাবে যে এই দুনিয়ার মধ্যে নামাজের জন্য মানুষকে আহ্বান করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন যদি আজান যদি খায়রুলকে ডেকে দেওয়া হয় তো হবে যে? হ্যাঁ দেখবেন, এখন এই সরকারি ভাতায় 1000 টাকা এখন মনে 500 টাকা বাড়িয়েছে। জি হুজুর, এখন মনে 500 টাকা বাড়িয়েছে, কারণ সেই দিন
অনেকে গিয়েছিল, হ্যাঁ যাওয়ার পরে 500 টাকা ইমামের আর 500 টাকা হয়েছে মসজিদের। এটা আপনার শুধুমাত্র ইমাম আর মসজিদকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য দিয়েছে, কিন্তু এগুলোকে বাড়ানো বলে না, জি বলে, জি বলে না, এগুলো সান্ত্বনা দিয়েছে। তো এই ভাতা হওয়ার জন্য বুঝলেন, যারা একবারে রিটায়ার্ড হয়ে গেছে আর তাদের কাজ নাই, তারাকে দিয়েছে মসজিদে আজান দিতে, তাদের দাঁত নাই, আজান সঠিক বের হয় না। পাড়াতে যদি খায়রুল থাকে তো প্রতিদিন বলে, বাহ কিছু হোক আর না হোক নামটা তো আমার হয়েছে, আসসালাতু খায়রুল মিনান নাম, আসসালাতু খায়রুল। কিন্তু আসলে কি তাই হবে? তাই হবে না। আসসালাতু খায়রু মিনান নাম, আসসালাতু খায়রু মিনান নাওম। আজান যদি সুন্দর হয় তো শুনতে ভালো লাগবে, গলা খারাপ হোক আর ভালোই হোক, উচ্চারণ যদি সঠিক হয় তো আজান শুনতে ভালো লাগবে, না লাগবে না? লাগবে। তো যাদের উচ্চারণ ভালো হবে, যাদের আজান সম্পর্কে এক্সপিরিয়েন্স ভালো, তাদেরকে দেন আজান দিতে। আর যাদের দেখছেন যে আর বয়স নাই কিছুই নাই, তারাই আজান দাও। এমনও মসজিদ আছে বুঝলেন আজান দেওয়ার লোক নাই। আমি একদিন মোটরসাইকেলে চলে যাচ্ছি তো বলছে যে হুজুর আপনি কি নামাজ পড়েছেন? তো বলে না আমি তো বাড়ি যাই নাই। তো বলছে হুজুর মসজিদ আজান হয়নি, তা আজানটা দিয়ে একটু নামাজটা পড়ালেন না? কথা বুঝতে পারলেন না? এইরকম আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার পোতার মুসলমানি তো আগামী অমুক তারিখে ডেট নিতে পারবেন? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। তো কখন করবেন? তো বলছে সন্ধ্যার পরে। তা আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ মাগরিব পরে পৌঁছে যাব। তো বলছে মাগরিব কোনটাকে বলে? অরিজিনাল কথা, হাসির কিছু না। তো বলছে মাগরিব কোনটাকে বলে? আমি বললাম সন্ধ্যাবেলায় যে আজানটা হয় ওটাকেই মাগরিব বলা হয়। তো ঘুরিয়া বলছে মাগরিব টাগরিব বুঝি না, আপনাকে সন্ধ্যার সময় পাইলেই হইলো। আমি বললাম এই মলবি না গেলেই হইলো, এই মলবি আর যাবে না দেশের ইমামকে দিয়ে মিলাদ করে এলো। তুমি এখন পর্যন্ত মাগরিবই বুঝোনি, তোমার 60 বছর বয়স হয়ে গেল, পোতার মুসলমানি দিবা? আর আমি যাই 1 ঘন্টা বক্তব্য দিয়া তোমাকে কি বুঝিয়ে আসবো? যে কি বুঝিয়ে আসবো? ও মাগরিবই বুঝে না। তো এইরকম মানুষকে যদি আজান দিতে দেওয়া হয় তো আজানটা কি সঠিক হবে? হবে না। আজান একটা ভালো মানুষকে প্রয়োজনে 2000 টাকা আমার বেশি লাগুক, সেটা তো সমাজ দিচ্ছে, যে সেটা তো সমাজ দিচ্ছে। একটা ভালো স্ট্রং, একটা ভালো নিউ জেনারেশনের একটা ছেলে রাখুন। অনেক নিউ জেনারেশনের ছেলেরা এখন দাড়ি রেখেছে, মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, তারা শিক্ষিত, তাদেরকে রাখুন, তাদেরকে বলুন যে ভাই তোকে 5 অক্তে থাকতে হবে, তুই পারলে মাগরিব এসা ফজরটা দে, তুই মাগরিব এসা ফজর না পারলে তুই জোহর আসরটা দে, যখন টাইম পাবি তখনই দে, আবার যারা ফাঁকা থাকবে তারা তখন দিবে। একটা সিলেক্ট সেইভাবে করেন যাতে আজানটা ভালো হয়। আজান যদি শুদ্ধ হয় নামাজ শুদ্ধ হবে, নামাজ যদি শুদ্ধ হয় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বিরাদার নে মিল্লাতে ইসলামিয়া। যাই হোক, আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক ইনায়াত করেন। সকল বলেন আমিন সুম্মা আমিন। একটা আওয়াজ দিয়ে বলেন আমিন, আর একটা আওয়াজ দিয়ে যাক। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে। সকল বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা এই দেখেন আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার বুকে জড়ায় ধরে নিয়ে বলে, বেলাল তুমি যে কথাটা আমাকে বলতে আসো ওই কথাটা আমার আল্লাহ তাবারক তাআলা তোমার কবুল করে নিয়েছে। এই জন্য জিব্রাইলের মাধ্যম দিয়া আমাকে পয়গাম দিয়ে দিয়েছে, চিঠি দিয়ে দিয়েছে, আমাকে পত্র দিয়ে দিয়েছে, তুমি যতক্ষণ পর্যন্ত আজান না দিবা ততক্ষণ পর্যন্ত সকাল হবে না। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বাক্য উচ্চারণ ঠিক হয় না, আমার নেকি করতে গিয়ে কখন গুনাহ হয়ে যাবে? আমার নবী বলে, বেলাল আজকে যে গুনাহটা যে লেখবে রে, সে খুদ তোমাকে অর্ডার দিয়েছে। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় একটা প্রশ্ন জাগে, আমি যে আজান দিব এই আজানের বদৌলতে কিয়ামতের দিন কি কিছু আমি পাবো? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও বেলাল শুনে না, এই আজান দেওয়ার
বাদাওলাতে কাল কিয়ামতের দিনে আমি নবী আমার আগে তুমি জান্নাতে যাবে। বেলাল বলো হুজুর গো আমি অত বড় স্বার্থপর নয়, আমি অত বড় সেলফিশ ম্যান নয় যে আপনার আগে আমি জান্নাতে যাব, কারণ জান্নাতের মালিক আপনি, তো জাহানের মালিক আপনি, আর আপনার আগে আমি জান্নাতে যাব। ইমাম হাসান হোসাইনে, ইমাম হাসান হোসাইন জান্নাতের সর্দার, যুবকদের মধ্যে সর্দার। ওই ইমাম হাসান হোসাইনের আগে কি জান্নাতে যাব বলে? হ্যাঁ বলে, এটা হতে পারে না। নবী আমার বললেন, বেলাল শুনে নাও শুনে নাও, আজকে আমি নবী উটের পৃষ্ঠে চেপে থাকবো আর উটের লাগামখানা তুমি ধরে থাকবে। এবার উটের লাগামখানা যে ধরে টান দেয় সে আগে থাকে না, যে উটের উপরে চেপে থাকে সে আগে থাকে। বলে যে লাগাম ধরে টান দেয় সে আগে থাকে। বেলাল আমার ওই উটের লাগামখানা তুমি ধরে থাকবে, জান্নাতের গেট দিয়ে যখন প্রবেশ করানো হবে সর্ব আগে তুমি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্ব আগে বেলাল তুমি জান্নাতে যাবে। বেলাল বলে হুজুর ঠিক আছে তবে আমি আজান দিব। বেলাল যখন বললেন ঠিক আছে আজান দিব বলেছেন, আমার আল্লাহ তাবারক তাআলার দরবারে কবুল হয়ে গেছে। পুনরায় ওই রাত্রিটা যেন আস্তে আস্তে সকালের দিকে আস্তে আসে। কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কার কোথায় কবরস্থান হবে কেউ বলতে পারবে না। জি পারবে? আজকে আমি এই জায়গায় আছি, আপনি আপনার গ্রামে আছেন। আপনার গ্রামে যদি আপনার মত না থাকে চেন্নাই গিয়ে মত হয়ে যাবে, বেঙ্গালুরুতে গিয়ে হয়ে যাবে। আমার মুর্শিদাবাদে আমার মত না থাকলে আমার মালদাতে হয়ে যাবে, হবে না? হবে না? হ্যাঁ, তাই কবি কবির ভাষায় বলছে, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাব, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গরস্থান। এ বাবাজি ভাইরা, আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করলেন গো, ওই বেলাল আমার নবীর জন্য এত কিছু করেছে, তবু আল্লাহ তাআলা একদিন পয়গাম পাঠিয়ে দিলেন, বেলাল সব কিছু করেছ তবু জান্নাত পাবে না, সব করেছো কিন্তু তবু তোমার নসিবে জান্নাত জুটবে না। বেলাল বললে হুজুর গোলামি করলাম, নবীকে ভালোবাসলাম, আপনার ইবাদত করলাম, এত কিছু করলাম তবু জান্নাত পাইবো না, আল্লাহ কি এমন অপরাধ? আল্লাহ তাবারক তাআলা বললেন, বেলাল পৃথিবীর মধ্যে সব কিছু করেছো কিন্তু আমার নবীর সবচাইতে বড় সুন্নাতটা আদা করনি, যেটা হচ্ছে আন-নিকাহ, যেটা হচ্ছে বিবাহ, ওই বিবাহ করনি, তার জন্য তুমি কিয়ামতের দিন জান্নাত তোমার নসিবে জুটবে না, অতএব তুমি বিবাহ করো। রোকিয়া নামক একজন মহিলাকে আপনার বিবাহ করেছিলেন বিরাদার নামিল্লাতে ইসলামিয়া। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা নবীকে ভালোবাসবো না বাসবো না? জি কে কে বাসবে না হাত উঠান তো? জি সবাই বাসবে, আমরা নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দিওয়ানা, তাই কিনা? কালকে আজকে